আসসালামু আলাইকুম, ডিজিটাল জগতে আপনাদের আবারও স্বাগতম। এখন আমি আপনাদের যে দৃশ্যটি দেখাবো সেটা হলো একদম মাথার উপর দিয়ে কিভাবে বিমান ওঠানামা করে। এখন আমরা চলে যাচ্ছি উত্তরার এয়ারপোর্টে, সেখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো দলিপাড়া। উত্তরার এয়ারপোর্ট থেকে আপনারা জসীমউদ্দিন হয়ে দলিপাড়ায় আপনারা সেই মনোরম পরিবেশে মাথার উপর দিয়ে বিমান ওঠানামা দেখতে পাবেন। সাথে আছে আমার দুই মেয়ে মামন এবং আমার ওয়াইফ, আমার ভাবি। দেখতে পাচ্ছেন আমার মেয়েরা অনেক খুশি, মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে এগুলো আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো দেখার জন্য, যাতে বাচ্চাদের ভবিষ্যৎ জ্ঞান বৃদ্ধি পায়, এই জন্য এই ব্লগ ভিডিওগুলো করে থাকি। উত্তরার এয়ারপোর্টে বাংলাদেশের রাজধানীর যে দলিপাড়া, এটা একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করেছে। এখানে অসংখ্য বাংলাদেশের বিমানগুলো একদম মাথার উপর দিয়ে ওঠানামা করে। এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের বিমানগুলো ওঠানামা করে, আপনারা আসলে খুব সহজেই এগুলা দেখতে পাবেন। এখন আমরা বাস থেকে নেমে একটা অটো যোগে সেই দলিপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারাও চাইলে এখানে আসতে পারেন। একদম মাথার উপর দিয়ে বিমান কিভাবে ল্যান্ড করে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা দলিপাড়ায় এসে পৌঁছলাম। আমরা অপেক্ষা করতেছি যে বিমান কখন আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের এয়ারলাইন্সের বিভিন্ন কোম্পানির প্লেন গুলো এখানে ওঠানামা করে। বাংলাদেশ এয়ারলাইন্স, এমিরেট এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নোভো এয়ারলাইন্স, এয়ার স্টার সহ আরো অনেক বিমান কোম্পানির প্লেন এখানে। আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনাদের মাথার উপর দিয়ে কিভাবে বিমানগুলো উড়ে যাচ্ছে। বিপাশিক সরু রাস্তা এবং কাঁটাতারের বেড়া আছে, এই কাঁটাতারের বেড়ার মাঝখান দিয়ে রাস্তার মাঝ উপর দিয়েই এই বিমানগুলো ল্যান্ড করে। এখানে প্রত্যেক দিন অসংখ্য বিমান এখানে ওঠানামা করে। আপনারা বিশেষ করে বিকালে যদি আসেন, এখানে অনেক বিমান আপনারা একদম মাথার উপর দিয়ে ল্যান্ড করে দেখতে পারবেন। এখানে অনেক দর্শনার্থী আসো, এখানে একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে অনেক মজা হয় বিকালে। তো বন্ধুরা, আপনারা যদি আসেন, আপনারা আসলেই এখানে অনেক মজা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিমান, এই মাত্র আরেকটি বিমান উপরে উঠলো। দেখতে পাচ্ছেন একদম মাথার উপর দিয়ে এখানে বিনোদনের জায়গা হিসেবে এই দলিপাড়া পরিচিতি লাভ করেছে। তো বন্ধুরা ভালো থাকবেন আমার।